পর কালো ফিতে নেবেন, কালো পতাকা নেবেন, মুখে বাঁধবেন, কোনো আওয়াজ নয়, কোনো হই হুল্লাট নয়, প্রত্যেকের পাড়ায় পাড়ায়, প্রত্যেকের গ্রামে গ্রামে, প্রত্যেকের বুথে বুথে কালো পতাকা হাতে করে নিয়ে, কালো পতাকা মুখে বেঁধে, কালো পতাকা ব্যাস পরে প্রত্যেকের পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, প্রত্যেকের বুথে বুথে জুম্মার নামাজের পর মৌন মিছিল করবেন। রাজি আছেন? এ বাত্তারা সারা পশ্চিম বাংলার প্রত্যেকটা জেলার প্রত্যেকটা গ্রামের আমার দাদা পীরের ভক্ত মুরিদ মুতাকেদিনদের কাছে আমরা দিতে চাই। আগামীকাল শুক্রবার কোনো অশান্তি নয়, কোনো হই হট্টগোল নয়, নিজের গ্রামে নিজের পাড়ায় নিজের বুথে জুম্মার নামাজ পড়ে কালো পতাকা নিয়ে কালো ঝান্ডা নিয়ে আপনারা মৌন মিছিল করবেন। রাজি আছেন? রাজি আছেন? সুতাই নয়, আজকে তারা ফিরে আওলাদের তরফ থেকে জানিয়ে দিই, আগামীকাল প্রত্যেকটা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় বুথে বুথে মৌন মিছিল হবে। শুধু এটাই আমাদের নয়, আগামী দিন আরো পদক্ষেপ আমাদের আছে, আমরা প্রত্যেকটা পদক্ষেপ স্টেপ বাই স্টেপ আপনাদের জানাবো। কারণ আগে জানিয়ে দিলে আপনারা রুখার চেষ্টা করবেন, ঠিক না বেঠে? অপেক্ষা করুন, আগামীকাল প্রত্যেকটা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মৌন মিছিল। আগামী সামনে রবিবার, সামনে রবিবার ফুরফুরা দরবার শরীফের পীরজাদা পীর সাহেবদের তরফ থেকে আমার নওশাদ ভাইয়ের নিঃশর্ত মুক্তির দাবিতে ধানকুনি হাউজিং মোড়ে এক বিরাট প্রতিবাদ সভা করা হবে। আপনারা যাবেন? আওয়াজ দেন, যাবেন? কতজন বলছেন হাত তোলেন, হাত তোলেন, শুধু হাত নাবিয়ে দেন, আর একবার হাত তুলাবো। নিজে একা গেলে হবে না, আপনার ভাই, আপনার পাড়ার ভাই, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের জানিয়ে দিয়ে আগামী রবিবার ওই হাউজিং মোড়ে হাজির হবেন। রাজি আছেন? সকলকে নিয়ে রাজি আছেন? হাত তুলে দেখান জোরে তাকবীর, তার নারায় তাকবীর, নারায় তাকবীর। তবে হাউজিং মোড়ে আবারও জানিয়ে দেওয়া হবে আগামী দিন আমাদের কি ভয়ঙ্কর পদক্ষেপ আমরা নিতে চলেছি, কি ভয়ঙ্কর পদক্ষেপ। ওই হাউজিং মোড় থেকেই আমরা ইনশাআল্লাহ এর ঘোষণা করব। এখন আমাদের এই প্রতিবাদ, এই আন্দোলন, এই টেলার, এই ফুরফুরা দরবার শরীফ থেকে দেখানো হলো, ঠিক না বেঠে? এই শুরু হলো প্রতিবাদ ফুরফুরা থেকে। আমার দাদা পীরের আওলাদ ডানকুনি পরে ওই দিনই আমরা সবাই জানিয়ে দেব আগামী দিন কত ভয়ঙ্কর প্রতি আমরা পদক্ষেপ নিয়েছি, ওই দিন জানাবে ইনশাআল্লাহ। সকলে জোরে সোরে তাকবীর, নারায় তাকবীর, আরো জোরে নারায় তাকবীর। মুসলমানদের এবং অসহায় গরিবদের বিশেষ করে সংখ্যালঘুদের এটাই কি আওয়াজ? জোরে বলবেন, খারাপ মনে নেবেন না। এখানে আমার অনেক হিন্দু ভাইরা আছেন, খ্রিস্টান ভাইরা আছেন, তারা বলছে আমরা তকবীরটা কি করে দেবো, অনেকে তকবীর দেয়। কারণ আমার হিন্দু ভাইরাও কুরআন পাক তেলাওয়াত করে, আছে না নাই? আছে না নাই? আর আমরা মুসলমান, আমরা বেদ পুরাণ পড়ি, কি পড়ি না পড়ি না পড়ি না? তাই আজ আমরা প্রত্যেকটা ধর্মের ভাই কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে এই ফুরফুরা জমিন থেকে আওয়াজ তুলি, নারায় তাকবীর, আরো জেনে নারায় তাকবীর, নারায় তাকবীর। নওশাদ ভাইয়ের নিঃশর্তে মুক্তি দিতে হবে, নওশাদ ভাইকে নিঃশর্তে মুক্তি দিতে হবে, নওশাদ ভাইকে নিঃশর্তে মুক্তি দিতে হবে। আমার চাঁদান